नरेंद्र मोदी आमादेर प्रधानमंत्री आस्ते नरेंद्र मोदी महाशय आमादेर प्रधानमंत्री तार मा कदिन आगे मारा गेलेन उनार मा मायेर पागुलोके धुए दितेन जखन बाड़ी जेतेन मायेर आशीर्वाद ना छाड़ा एत बड़ जायगा जेते पारे बाबा छबिते देखबेन आपनारा यूट्यूबे जखनी बाड़ी जाए ना तखन मायेर पा दुटोके धरे चोखे नेय जलटा माथाय नेय मायेर आशीर्वाद ना थाकले बाबार आशीर्वाद ना थाकले छेले मेये जीवने कोनोदिन बड़ होते पारे ना সকাল থেকে এক একজনের এক একটা ডিউটি থাকে কিন্তু কেউ কোম্পানিতে কাজ করে কেউ সরকারিতে কাজ করে কেউ ব্যবসা করে সকলের কিন্তু একটা করে ডিউটি থাকে টাকা রোজগার করার একটা করে উপায় থাকে তা আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন সকাল থেকে টাকা রোজগার করেন তাদের জন্য বলে রাখি যত হরি কথা শুনবেন হরি বাসরে বসবেন আপনাকে টাকার জন্য চিন্তা করতে হবে না শান্তির জন্য চিন্তা করতে হবে না গোবিন্দের আশীর্বাদ তত মাথাতে হবে আপনার কাজ দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাবে কেন যারা কীর্তন শুনতে এসেছেন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন কম বয়সের ছেলে মেয়েরা যারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রইলেন এত এত ভক্ত এত এত কম বয়সের ছেলে তাদের কাছে করজোড়ে নিবেদন রইল কৃষ্ণকে পুজো করো আর না করো দেবদেবীকে পুজো করো না করো নিজের ঘরের দুটো জীবন্ত দেবদেবীকে পূজো করো একটি বাবা একটি মা হরে কৃষ্ণ বাবা মাকে যদি প্রণাম না করে কেউ ঘর থেকে বেরোয় বাবা মাকে যদি কেউ আঘাত দেয় জীবনে তার উন্নতি হবে সুখ হবে না বাবা হলো বাড়ির ছাদ যারা দাঁড়িয়ে আছেন তারা শুনবেন যারা কম বয়সে ছেলে মেয়েরা আছেন মনে মনে ভাবছেন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাইরে মানুষ করব গা আর বাবা মাকে এক পাশে ফেলে দেব আপনি জেনে রাখুন আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে শিখছে বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আপনি আপনার বাবা মাকে ত্যাগ করে চলে যাবেন তো আপনার ছেলে যখন বড় হবে আপনাদেরকে নিতাই গৌর হরিবল করে নিজেই একা সংসারী তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা মাকে কেউ কাঁদাবেন না বাবা হলো বাড়ির ছাদ মা হলো খুঁটি বাবা হলো বাড়ির ছাদ মা হলো খুঁটি তারা দুজন সংসার থেকে যেদিন চলে যাবে বাবা সংসার টলবল টলবল করবে মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে দশ মাস দশ দিন মায়ের যে কি কষ্ট হয় মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না মায়ের পেটে যখন তুমি ছিলে কত দেব মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলেছিল প্রভু একটি সন্তান যেন হয় আমায় যেন মা বলে ডাকতে পারে আমি যদি মা হতে পারি জীবনে আমি আর কিচ্ছু চাইব না শুধু মা ডাক শুনতে চাই প্রভু শুধু মা ডাক শুনতে মেয়েদের পরিপূর্ণতা আসে না ততক্ষণ যতক্ষণ না সে মা হতে না পারে যে মেয়ে মা হতে পারে নাই তার যে কি যন্ত্রণা সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না আপনার হয়েছে বাচ্চা আপনি কি করে বুঝবেন কিন্তু জেনে রাখুন যদি কাউকে আপনি কাঁদান আপনাকেও কান্দবার জন্য তৈরি হয়ে থাকতে হবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন একটা মেয়ে মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে আসামের বড় বড় শহরে ফ্ল্যাট কিনতে পারে তবু মা বাবার একদিনের জন্য জায়গা হয় না কিসের শিক্ষা কেন আপনি গর্ব করে বলছেন আমি এমএ পাস করেছি কেন গর্ব করে বলছেন আমি বিএ পাস করেছি আসল জায়গাটাই তো আপনার ফাঁকা হয়ে গেছে আপনি তো মা বাবাকে ভাত দেন না আপনার আবার শিক্ষা দেবার দরকার কি আছে আগে ওই জীবন্ত দেবী দেবী দুটোকে পুজো করো তারপর ওই দেবতাকে পুজো করবে তবে সেই দেবতা পুজো দেবে নইলে সেই দেবতাকে পুজো দেওয়া আপনার বেকার হয়ে যাবে মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না যখন থেকে তার মা বাবা মারা যায় মেয়েকে বলা হয় দিদি তুমি বাপের বাড়ি যাবে না কেন যাবে না মেয়ে কেঁদে কেঁদে বলে ও গো দাদা গো আমার বাবা মা নাই আমি কার কাছে গিয়ে দাঁড়াবো আমি যাদের কাছে যাব তারা তো যায় এ সঙ্গে সাধে না
বাবা মা মরে গেলে সংসারে যারা থাকে তোমায় ভালোবাসে কিন্তু ততটা ভালোবাসে না ভালোবাসে না মা বাবা যতদিন বেঁচে থাকি সংসারে মেয়েদেরকে আদর করে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেয় কাছে টেনে নেয় মায়ের মতো আপন পৃথিবীতে কে সবাই শুনে রাখুন দুর্গা পূজার অষ্টমীর দিনে উপবাস থেকে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছ মা দুর্গাকে মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পূজিস রে তুই আগে নিজের বাবা মাকে পুজো কর জীবন্ত দেবী দেবী দুটো খেতে পেল না খেতে পেলো যে জীবন্ত দেবী দেবী দুটো বাড়িতে বসে আছে একটা নতুন কাপড়ে পেল না একটা কাপড়ে পেলো ফেলে দিয়ে তুই মাটির প্রতিমা পূজো করতে এসেছিস সেই দেবী দেবীকে তুই দেবী পূজায় এসেছিস একটা মেয়েকে দুটো কুল রক্ষা করতে হয় একটা বাপের কুল একটা শ্বশুর কুল যে মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে পাড়ার লোকে বলা বলি করে মেয়েটার বাবার বংশ ভালো নয় নইলে মেয়ে এত খারাপ হয় কেন মেয়ে যদি ভালো ব্যবহার করে লোকে বলবে এ মেয়ে ভালো কেন জানো এর বাবার বংশটা ভালো প্রত্যেকটা নারীর কর্তব্য সংসারে যদি তার মা বাবাকে সম্মান দিতে পারে সম্মান দিতে পারে তাহলে ওই বাড়িতে গিয়ে সবাইকে সম্মান দিতে পারবে আমাদের সবচাইতে আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো জীবন্ত থাকতে বাবা মা দুটো মিষ্টি খেতে চাইলো দিতে পারলে না পারলে না দুটো ভালো খাবার খেতে চাইলো দিতে পারলে না পারলে না মৃত্যুর পরে 2000 লোককে পেট ভরে খাওয়ালে এ খাওয়ার কোনো মানে হয় না রাক্ষসের খাওয়া হয় এ দেবতার সেবা হয় না এ বৈষ্ণবের সেবা হয় না জীবিত থাকতে নিজের বাবা মাকে সেবা দাও কীর্তন শোনা আপনাদের সার্থক হবে তবেই এখন দেখুন কি আসরটার অবস্থা কি সবার চোখ ছলছল করছে কেন প্রেমের কথা বললে সবার নয়ন অনুমিলন হয়ে যায় চোখ থেকে জল পড়ে ওই জন্য প্রত্যেকটি ভাই কেঁদেছিল প্রসবকালে কাঁদেরা একমাত্র মাকে দিছিল তোমরা মানে তবে কে ব্যথা দি শিখে নিন দেখে নেবেন আপনারা আপনারা দেখে নেবেন আমি অনেক প্রমাণ দেখেছি ঝাড়খণ্ডে এক জায়গায় কীর্তন করতে গেছি হঠাৎ দেখলাম 10 জন লোক একজন লোককে তাড়া করেছে ওই লোকটা ছুটে এসে এখানে এসে বসে গেছে তো চুপচাপ বসে প্রণাম করে বসে দিল লোকগুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে যেতে পারছে না আমি ভাবলাম তাহলে চুরি টুরি করে বসেছে বোধ হয় কিন্তু দেখলাম কীর্তনের শেষে আমাকে প্রণাম করছে গলায় মালা তিলক রয়েছে জিজ্ঞেস করলাম দাদা ওরা কেন দাঁড়িয়ে আছে আপনার পেছন পেছন ধাওয়া করলো কেন কিছু মনে করবেন না আমি একজন মিস্ত্রি মোটর সাইকেল গ্যারেজের মিস্ত্রি অনেক রাত পর্যন্ত আমি কাজ করে দিই কিন্তু হরিনাম শুনতে পারলে না আমি পাগল হয়ে যাই
খোল করাতালে শব্দ শুনলে আমি ছুটে আসি। আমলাম ভাই আমি গানটা শুনে আসি, তারপর এসে তোমার কাজটা করে দেব। ওরা শুনলই না, আমার পেছন পেছন এসছে। আমি তখন বুঝতে পারলাম গৌর গোবিন্দের কৃপা যদি কারোর উপরে হয় বাবা, যে হরিবাসরে বসতে পারে তার কাজ কিন্তু দিনের পর দিন নিতাই গৌর হরি বল বলে সুন্দর থেকে সুন্দর হতে পারে। এবার লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন নরহরি মুকুন্দকে বলল, দাদা যাবে? বলে কোথায়? এই যে এই যে কোথায়, এই কোথায় যাবি রে? না না, মুকুন্দ সরকার জিজ্ঞেস করছে নরহরিকে, কোথায় যাবি? বলছে একবার নবদ্বীপে গেলে হয় না দাদা? তো নবদ্বীপে যাবে, বর্ধমান থেকে নবদ্বীপ অনেক দূর, মানে ইয়ে থেকে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক দূর। তো শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাবে পায়ে হেঁটে, তখন তার বাস ট্রেনে যোগাযোগ ছিল না। তখন দাদা মুকুন্দ সরকার বলছে, কি করে পায়ে হেঁটে যাবি? আরে পা ফুলে যাবে, তো এত রাস্তা হাঁটতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় না, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। ঠান্ডা মাথায় উত্তর দিন, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় ডালটা, না ওপর দিকে যায়? জোরে বলুন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? ফলবান বৃক্ষ নত হয়, ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন হয়, আর মস্তান যারা হয় তাদের ভাব কেমন হয় দেখবেন আপনারা। ভক্তি যার মধ্যে আছে সে কিন্তু মাথা নিচু করে থাকে, আর অভক্ত যারা হয় মাথা উঁচু করে দাঁড়ায়। একটু আপনাদের বলি, অনেক দেবতার নাম শুনেছেন, এক দেবতা আছে সবাই ওপরে বসে সিংহাসনে, একজন নিচে বসে, কে বলুন তো? বাবা ভোলানাথ। সবাই যখন মিটিং করে দেবতারা সবাই ওপরে বসে, একজন নিচে বসে বাবা ভোলা। দেবতারা জিজ্ঞেস করে, বাবা ওপরে বসলে কেন, এই নিচে বসলে কেন, ওপরে বসতে পারতে? বাবা বলে, ওপরে বসলে পড়বার ভয় থাকে তাই নিচে বসে গেলাম। না না, আপনারা প্রশ্ন করবেন, আপনি তো চৌকির ওপরে বসে আছেন, আমরা তো জমিতে বসে আছি, আপনি বসলেন কেন? আরে বাবা আমি তো চৌকির ওপরে দাঁড়িয়ে আছি, আমি তো চৌকিদার, আর আপনার জমিতে বসে আছেন, আপনার তো জমিদার হয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের নামের জমিদার আপনারা। এই যে সবাই শুনবেন, যত যদি হও নিচু তবে পাবে কিছু। আরে বাবা কল থেকে জল, রিভাবটা কমাম দাও, হয় রিভাবটা কম দাও, কীর্তন করাচ্ছ রিভাব কম দাও। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আপনি আপনি কল থেকে জল নিচ্ছেন, বালতিটা ওপরে দেবেন না নিচে দেবেন? জোরে বলুন, নিচে দেবেন। দেনে বালা তো ওপরে থাকে আর লেনে বালা তো নিচে থাকে, যদি নিতে হয় তাহলে আপনাকে নিচু হতে হবে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, জোরে বলবেন, একজনের কাছে কিন্তু তাকে মাথা নিচু করতেই হয়। বলুন তো কার কাছে, মায়েরা কার কাছে? একটা সোনার কলসি যত দামি হোক না কেন, যত কোটি দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে, কার কাছে? গ্লাসের কাছে। আপনি যত কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন তবে আপনার জীবনে কোটি টাকার কোনো দাম থাকবে না। এই জন্য জেনে রাখুন কথাগুলো, খুব ভালো ভালো কথা লক্ষ্য করুন। মুকুন্দ সরকার নরহরি সরকার দু ভাই মিলে যখন গেছে, মহাপ্রভু তখন কি করলেন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। একই কথা মন্দিরে কেউ যদি বারবার বলেন, ও মায়েরা মন্দিরে আপনারা যান, একই কথা মন্দিরে কেউ যদি বারবার বলে ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যদি বাড়িতে কেউ মন্দির না করতে পারেন তাহলে একটা কাজ করবেন, মন্দির শুনবেন, বাড়িতে বাড়িতে একটা করে তুলসী মন্দির করবেন। যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা হচ্ছে জমের বাড়ি। আস্তে, যে যেখানে বসে আছেন কথাগুলো কান দিয়ে শুনুন। মুকুন্দ সরকার বাড়িতে এসে একটা মন্দির করলো, আপনার টাকা থাকলে আপনি মন্দির করবেন, আর টাকা যদি আপনার না থাকে আপনি একটা তুলসী মন্দির, টাকা না থাকলে একটা ছোট্ট তুলসী মন্দিরও করবেন। তুলসী মন্দির যার বাড়িতে নাই ওই বাড়িটাতে জম রাজা ঘোরাফেরা করে, আর যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা হচ্ছে ভগবানের বাড়ি। মন দিয়ে শুনবেন,
তুলসী মন্দিরে যখন আপনি জল ঢালবেন, মায়েদেরকে বলি দাদা ভাইদেরকে বলি, তুলসী মন্দিরে জল ঢালা কিন্তু নিয়ম আছে, একবারে মন দিয়ে শুনে নেবেন। তুলসী মন্দিরে জল ঢালতে গেলে ভিজে কাপড়ে জল ঢালবেন না। তুলসী মন্দিরে জল ঢালতে গেলে ভিজে কাপড়ে কেউ কোনোদিন জল ঢালবেন না। প্রশ্ন করবেন কেন না, ভিজে কাপড়ে জল যত মাটিতে পায়ে পড়বে, সেই পায়ের জল যত মাটিতে পড়বে মানে মন্দিরে পড়বে, তত কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। ওই জন্য মায়েরা অনেকে দেখবেন স্নান করে আসবার সময় এই দেখবেন কাপড়ের কোনটা দেখবেন এরকম করতে করতে আসে না, জোরে বলুন হ্যাঁ না না, এরকম করতে করতে কেন বলুন তো, জল যেন পায়ে ঠিকে না যায়, সেই পায়ের যেন জল যেন মন্দিরে না চলে যায়। এই জন্য মন্দিরে গেলে পা মুছে যেতে হয়, অনেক দেখবেন ভিজে পায়েই চলে যায়, পায়ের চিহ্ন দিতে দিতে না, নিয়ম নয় কিন্তু, এগুলো খুব মাথায় রাখবেন আপনারা। এইবার বলে দিই, তুলসী মন্দিরে তুলসী গাছ লাগাবেন কিবার, সোমবার নয়, মঙ্গলবার নয়, বৃহস্পতিবার নয়, তুলসী মন্দিরে গাছ লাগাবেন আপনারা বুধবার দিন। কিবার বললাম জোরে বলুন, বুধবার দিন আপনারা বুধবার তুলসী গাছ লাগাবেন। তৃতীয়, তুলসী মন্দিরে যখন জল দেবেন পশ্চিম দিকে মুখ করে কেউ জল দেবেন না। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, পশ্চিম দিকে মুসলমানরা মুখ করে নামাজ পড়ে, ওই দিকে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওই দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল যে পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বললাম, সূর্যকে পিছু করে আপনি মেয়ের বিয়ে দেবেন না, সূর্যদেবকে পিছু করে আপনি শ্রাদ্ধের কাজ করবেন না, সূর্যকে পিছু করে আপনি হরিনাম করবেন না, সূর্যকে পিছু করে আপনি ভগবানের পুজো পাঠ করবেন না, সূর্যকে পিছু করে যেন না হয়, সূর্য আমাদের প্রধান দেবতা। কথাগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। তুলসী পাতা যখন গাছ থেকে তুলবেন, তুলসী গাছ থেকে যখন পাতা তুলবেন, তখন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। কি বললাম, তুলসী গাছ থেকে পাতা তুলছেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়, ঠান্ডা মাথায় পাতা তুলতে হয়। বাড়িতে ঝগড়া করেছেন, পাতা তুলতে তুলতে জোরে তুলে দিলেন, তাহলে আপনার কিন্তু পাতা তোলা মহা অন্যায় হয়ে গেল। এই জন্য পাতা তুলতে তুলতে পাতার গাছের ডাল ভাঙতেই পারে, তাহলে একটা উপায় আছে, এইভাবে করতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই বলে কিন্তু আপনি পাতা তুলসী পাতা তুলবেন। এবার বলে দিই, তাতে পাতা ভাঙলে কোনো অসুবিধা নেই। তুলসী মন্দির পরিক্রমা করতে হয় কবার? তুলসী মন্দির পরিক্রমা করতে হয় চারবার। কোন দিক থেকে করতে হয় তুলসী মন্দির পরিক্রমা? সবসময় ডান দিক থেকে করতে হয়, ডান দিক থেকে বাঁ দিকে পরিক্রমা করবেন। এইবার মায়েরা লক্ষ্য করুন, তুলসী মন্দিরে জল ঢালার সময় গলায় কাপড়টা দেবেন, আর যে কাপড়টা আপনি পরবেন শুকনো কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। মায়েরা লাল পেরে সাদা শাড়ি, দাদা ভাইয়েরা আপনারা যখন দেবেন একটা গামছা পরে দিতে পারেন কিংবা ধুতি পরে দিতে পারেন, কিন্তু আপনাকে কাছা করে দিতে হবে। কিন্তু ধুতি পরে দিন আর গামছা করে দিন, আপনাকে কাছা করে দিতে হবে, কোচাটা পরে দিতে হবে। এইবার লক্ষ্য করুন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন তুলসী গাছের যে গর্তটা রয়েছে ওই গর্ত থেকে যেন জল উপচে না পড়ে যায়। খুব মাথায় রাখবেন, যদি জল উপচে পড়ে যায় তাহলে আপনার তুলসী মন্দিরে জল দেওয়াটা বেকার হয়ে গেল, আপনি পাপের ভাগী হয়ে গেলেন। এবার তুলসী গাছে যখন জল দেবেন আপনি পরিক্রমা করবেন, তখন মাথায় রাখতে হবে যেন গাছের ছায়াটা আপনি লঙ্ঘন না করেন। গাছের ছায়া কোনোদিন লঙ্ঘন করতে নেই, তুলসী গাছের ছায়া লঙ্ঘন করতে নেই। এইবার বলি, তুলসী পাতা কি কি বার তুলতে পাবেন না? বিশেষ করে শাস্ত্র বলেছে একাদশীর পরে যে দ্বাদশী, ওই দ্বাদশীর দিনে কেউ তুলসী গাছে হাত দেবেন না। আপনি জল ঢালতে পারেন প্রতিদিন, তুলসী গাছে প্রত্যেক দিন জল ঢালবেন, কিন্তু দ্বাদশীর দিনে তুলসী গাছে হাত দিতে পাবেন না, ওই দিন মহাপাপের ভাগী হতে হয়। আর কোন কোন দিন দেবেন না? আপনি রবিবার দিন দেবেন না, সংক্রান্তির দিন তুলসী পাতা তুলবেন না, আপনি অমাবস্যার দিন তুলবেন না, আপনি পূর্ণিমার দিন তুলবেন না। তাহলে আপনার প্রশ্ন করবেন, আমি যে প্রতিদিন তুলসী পাতা গোবিন্দের চরণে দিই, তাহলে আমি কি দিতে পাবো না? হ্যাঁ পাবেন। তাহলে পাতা কোথায় পাবেন? তুলসী পাতা সাত দিন আগে তুলে যদি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা যায় তবে সাত দিন পর্যন্ত তুলসী পাতা কোনো নষ্ট হয় না, তুলসী পাতার গুণ নষ্ট হয় না। যেমন দেখবেন সোমবার দিন আপনারা বাবা ভোলার পুজো করেন, কিন্তু বাবা ভোলাকে অনেকে বেলপাতা দেয়, কিন্তু শাস্ত্র বলছে সোমবার দিন বেলপাতা তুলতে নাই। সোমবার দিন যে বেলপাতা তোলে মহাপাপের ভাগী হয়,
সোমবার দিন আপনি বেলপাতা বাবাকে দেবেন, কিন্তু আপনি সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না, আপনি আগের দিন তুলে রেখে দেবেন। তুলসী পত্র যদি কেউ তুলতে ভুলেও যান, তুলসী পাতা গাছ থেকে যে পাতাগুলো শুকনো পড়ে আছে সেই পাতাগুলো পর্যন্ত আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, গোবিন্দতেই কৃপা করবে। এইবার দেখুন, আপনারা যারা হরিবাসর এসছেন তারা তাকিয়ে দেখবেন ওইখানটাতে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধরের মূর্তি আছে, মাঝখানটাতে নিত্যানন্দ দাঁড়িয়ে আছে, অদ্বৈত শ্রীবাস গদাধর। আপনি কাকে দেবেন তুলসী পাতা, কাকে দেবেন না? ওদের মধ্যে তিনজনকে দেবেন পায়ে, আর দুজনকে দেবেন না, দিতে গেলে হাতে কিংবা বুকে, কাকে দেবেন বলে দিই। আপনি তুলসী পত্র দেবেন মহাপ্রভুর চরণে, কেন? বজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই, বলরাম তো নিতাই, নিতাই তো বলরাম, তার চরণে দেবেন, আপনি মহাপ্রভুর চরণে দেবেন। আপনি দেবেন অদ্বৈত মানে মহাবিষ্ণুর অবতার, তার চরণে দেবেন। আপনি দেবেন না কাকে? শ্রীবাসকে, উনি শক্তিতত্ত্ব। আপনি দেবেন না গদাধরকে, উনি হচ্ছেন ভক্তিতত্ত্ব, ওই জন্য ওনাকে দেবেন না। তবে যদি রাধাকৃষ্ণ যুগলে থাকে তাহলে রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু কৃষ্ণের চরণে তুলসী পত্র, হ্যাঁ রাধার হাতে দেবেন আর কৃষ্ণের চরণে দেবেন। এইবার বলি, আপনার মন দিয়ে শুনবেন, যদি আপনার গুরুদেবের ছবি আপনার মন্দিরে থাকে, হ্যাঁ রাখতে পারেন, আপনি অসুবিধা নেই, কিন্তু গুরুদেবকে তুলসী পাতা দেবেন আপনি, গুরুদেবের হাতেও দেবেন না, গুরুদেবের পায়েও দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন, বক্ষে কী দিয়ে দেবেন? একটুখানি চন্দন মাখিয়ে দেবেন, কিন্তু মাথায় রাখবেন ওই চন্দন যেন গড়গড় গড়গড় পড়ে পড়ে পায়ে না চলে যায়। হালকা চন্দন দিয়ে গুরুদেবের বুকে তুলসী পত্র দিতে হয়। অনেকের মনে হয় যে গোবিন্দকে একটু সোনা পড়াবো, আজকে সোনা পড়ানোর উপায়টা বলে দিই। আপনি গোবিন্দকে বিনামূল্যে সোনা পড়াতে পারেন, আমি একটা উপায় বলে দেবো। কি না, যদি তুলসী পাতার মঞ্জুরি, তুলসী গাছের যে মঞ্জুরিগুলো রয়েছে ওই মঞ্জুরি যদি গোবিন্দের মুকুটে প্রত্যেক দিন দিতে পারেন, তবে আপনার সোনা পড়ানো সমান হয়ে যায়, এত সোজা নয়। তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথায় প্রত্যেক দিন দিতে পারেন, তবে সোনা পড়ালে যা উপকার হয় এটা পড়ালেও কিন্তু তাই উপকার হবে। তবে তুলসী গাছে যখন জল ঢালবেন কিংবা তুলসী মন্দির পরিক্রমা করবেন, তখন এই গানটা গাইতে গাইতে করবেন। সবাই মিলে হাতটা তুলুন তো, একসঙ্গে গান তো, নাম নাম তুলসী, একসঙ্গে আমি গাওয়া করবো, একবার মুখস্থ করে নিন, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, হাতটা দিয়ে রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, হরি বল। আজ নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, আজ নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, হরি বল। আজ নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, বলুন যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবন বাসী, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবন বাসী। এটা বন্ধ করলাম, আপনারা জোরে জোরে একবার বলুন, সবাই মিলে বলুন, আমি অবাক হয়ে গেলাম, ত্রিপুরা, ত্রিপুরা আলাদা রাজ্য, আসাম আলাদা রাজ্য, তাই তো? তো ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারে না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন নম নম তুলসী গানটা গাইতে বললাম, ওরা এত সুন্দর গাইছে যে আসরকে মুগ্ধ করে দিচ্ছে। আমি আশা রাখবো আপনাদের কাছে, আপনারা এই গানটা সবাই মিলে গাইবেন আমার সঙ্গে, বলুন, এরা বাজাবে না, বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে, রাধা কৃষ্ণের জোরে, নম নম, বাহ, একটু জোরে, নম নম তুলসী, জোরে, বাহ, বাহ বাহ, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, জোরে, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবন বাসী, জোরে বলুন, আরো জোরে, কৃপা করে কর মোরে বৃন্দাবন বাসী, জোরে, নাম নাম তুলসী, বাবা তালি দিয়ে, জোরে, নাম নাম, দারুন, আপনাদেরকে একশোতে একশো নাম্বারই দিয়ে দিলাম, দারুণ গাইলেন, কিন্তু সবাই মিলে একসঙ্গে বাজনার সঙ্গে, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা
চরণে পাবো এই অভিন কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিনাশী যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় উচ্চাজি যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মনে বৃন্দাবন বাসী ও যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মনে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী একদিন মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তান এলো কি খেয়ে এলো মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল কিছু মনে করবেন না আমি যে কীর্তন গান গাইতে এসেছি শুধু আপনাদের আসামে নয় জলপাইগুড়ি হুগলি হাওড়া কলকাতা প্রত্যেকটি জায়গাতে হায়দ্রাবাদ বোম্বে আর সব জায়গাতে আমরা যাই কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল সব জায়গাতে মানুষের ভিড় এইরকম এর চাইতে ডবল হয় কিন্তু লক্ষ্য করুন আপনারা তাহলে আমার যদি ভেতরে অহংকার হয়ে যায় অহংকার পতনের মূল গোবিন্দের কৃপায় আপনারা এসেছেন মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে মনের মধ্যে অহংকার হয়ে গেল আমার জন্যে রোগ ভালো হয়ে যাচ্ছে মহাপ্রভু বলল মুকুন্দ আমার আশীর্বাদ পেয়ে তুমি তোমার চিকিৎসা ভালো করলে এখন বলছো যে তোমার জন্য হয়েছে দাঁড়াও দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ এক কাজ করব তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দেবো দেখি তুমি ভালো করতে পারো কিনা একদিন তার স্ত্রী চিৎকার করে বলছে স্বামী এ কি আমার হলো গো হলো আমার সর্বাঙ্গ যেন চলি আমার সর্বাঙ্গ যেন চলি যাই স্বামী কি হয়েছে এই যে কি হয়েছে কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে হাতগুলো জ্বালা করে পাগুলো জ্বালা করে বমি বমি ভাব লাগে খাবার ইচ্ছা নাই কেন আমার এমন হয় দেখি তোমার চোখ দেখি আমি সারা বাংলা চিকিৎসা করছি তোমার রোগ ভালো করতে পারবো না দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পা দেখি একই আমি সারা বাংলা চিকিৎসা করলাম আমার স্ত্রী রোগ ধরতে পারছি না রাত্রিবেলায় মহাপ্রভু চরণে চিৎকার করে বললো মন্দিরে প্রভু বলে দা আমি সারা বাংলা চিকিৎসা করছি আসতে আমার স্ত্রীর রোগ ভালো হয় না কেন মহাপ্রভু আকাশবাণী করে বললো মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার জন্মে গেছে প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি না সত্যি যদি অহংকার হয় আমার পতন ঘটাও মহাপ্রভু তার চিবানো পান এই যে আসামে এসে একটা ভালো জিনিস দেখলাম আমাদের ওদিকে রেওয়াজটা কম আছে আমাদের ওদিকে বেটা ছেলেরা বেশি খায় আপনাদের এদিকে দুপক্ষই বেশি খায় কি বলুন তো পান সবার মুখ দেখছি লাল করে দিয়েছে পান দারুণ এই যত পান খাবেন সাদা দাঁত আর আপনার কিছুদিন পর দেখা যাবে না সব অন্ধকার হয়ে যাবে না না পান খাওয়া নিষেধ নয় আস্তে পান খাওয়া নিষেধ নয় মহাপ্রভু পান খেতেন আপনারাও পান খান দুজনের মধ্যে তফাত কি মহাপ্রভু যে পানটা খেত তাতে কোনো মশলা থাকতো না
শুধু পান যদি আপনারা খান তবে আপনাদের লাভ বেশি। পানে মশলা দেওয়া খেলে কিন্তু পান, নেতায় গরু হরিবোল। যিনি পানের দোকান করেছেন তিনি বলছেন প্রদীপ পালকে না আনলেই ভালো হতো, মশলা দেওয়া পান বিক্রি করা আমার বন্ধ হয়ে যাবে ভাই। না 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 না, আপনি মশলা দিন, এই দিতে থাকেন। বলছে পান যদি শুধু কেউ খায়, পানের জন্ম কোথা থেকে জানেন? আপনারা যারা পান খাচ্ছেন, পানের জন্ম কোথা থেকে? সমুদ্র থেকে। যখন সমুদ্র মন্থনের পর কি উঠেছিল, কি উঠেছিল যেটা বলুন, কি উঠেছিল? অমৃত উঠেছিল। ওই অমৃত যখন অসুর আর দেবতার মধ্যে ভাগাভাগি হচ্ছে, তখন এক ফোঁটা মাটিতে পড়ে গিয়েছিল, সেই থেকে জন্ম হয়েছে পানের। ও মায়েরা, পান খাওয়া অপরাধ নয়, পান মহাপ্রভু খেত, পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। তাই যে পান খেতে পারে তার শরীরে অনেক রোগ দূর হয়ে যায়, অম্বলের রোগ দূর হয়ে যায় পান যারা খায়। তবে একটা কথা, মহাপ্রভু পানে কিন্তু মশলা নিত না। কেন? যখনই পানের মধ্যে মশলা নিলেন তখন ওটা নেশা হয়ে গেল, আর শুধু পান যখন নিলেন তখন কিন্তু ওটা নেশা নয়। মহাপ্রভু সন্ন্যাসের পর আর পান খায় নাই, সন্ন্যাসে আগে খেয়েছিল। আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি, যাদের বিয়ে হয়েছে তারা বলবেন, যাদের বিয়ে হয় নাই তাদের বলার দরকার নাই। ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েটাকে দেখবেন পিঁড়িতে করে তার চারিদিকে সাত পাক ঘোরায়, হ্যাঁ কি না জেনে বলুন, আপনাদের ঘোরায়? বাচ্চাটা বলছে হ্যাঁ ঘোরায়। দেখুন দেখেছেন তো, দেখেছে তো, কেমন কম্পিউটার বাচ্চা, বুঝতে পারছেন তো? আমি যখন বললাম ঘোরাই তখন বলছে হ্যাঁ হ্যাঁ, এই দেখুন সব দেখেছেন তো, হ্যাঁ দেখুন বাচ্চারা বলছে হ্যাঁ ঘোরাই। এইদিকে তো সাত পাক ঘোরায় তখন, আচ্ছা কেউ বলবেন না, আপনারা বাবারা মায়েরা বলবেন না, বাচ্চাগুলো বলুক একটু জোরে বলতো রে, এই বল। যখন স্বামী ছেলে বিয়ে করতে যায় মেয়েটাকে পিঁড়িতে করে নিয়ে যায়, বাচ্চাগুলো বলবে, কেউ বলবেন না, আপনারা সবাই জানেন, বাচ্চাগুলো জোরে বলতো, চোখে কি ঢাকা দেওয়া হয়? কেমন পার্টি দেখেছেন তৈরি হয়ে আছে, এরা কম্পিউটার পার্টি। এ শুধু এখানে নয়, সব জায়গাতে বাচ্চাদের বলি কি তো কি 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 ঢাকা দেয় পান, এরাও বলছে দু চারজন পান। এই দিকে তাকান। আচ্ছা মায়েরা সাউন্ডটা বাড়াবে একটু, পান কেন ঢাকা দেওয়া হয়? পান ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া। যখনই মেয়েটি পানটা সরিয়ে, এদিকে ডান দিকে বাঁ দিকে যারা আছেন যাদের বিয়ে হয়েছে, মেয়েটি পানটা সরিয়ে যখনই স্বামীর দিকে তাকালো তখনই মায়ার যোগ হলো, পান হলো যোগ মায়া। ওই জন্য পানটাকে চোখে দিয়ে যখন সরায় তখন স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়। এই গানটি এক জায়গায় গিয়েছে এক কাকাবাবুর বাড়িতে, বাসা বয়স্ক লোক, উনি বলছেন বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার তিনটে বউ তিনটে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করি। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়েছে, এই জন্য আর মায়া নাই। মায়েরা বাচ্চা জন্ম নেবার পর মুখে আপনারা কি দিন, জোরে বলুন কি দিন? আমাদের দিকে সব নিম পাতা দেয়, আপনার কি দিন? বাচ্চার মুখ আস্তে মন দিয়ে শুনে নেবেন, বাচ্চার মুখে মধু দিলে, প্লেন হয়ে গেল, বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা আপনাদের ছেলে তো অনেক বড় হয়ে গেছে, ছোটবেলায় মধু দিলেন আপনাকে, খুব নিশ্চয় মিষ্টি মিষ্টি কথা বলে, জোরে বলুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মা গো বলে জড়িয়ে ধরে বলে, কি আদর করে, করে না, করে না কেন বলুন তো? আসলে ওইটা নিয়ম নয়, আপনাদের মনের মধ্যে একটা ভুল ধারণা আছে ওটা ভাঙিয়ে দিয়ে যায়। যে দাদা ভাইরা বললেন যে মধু দেওয়া হয়, কেন দেওয়া হয়? বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু না, জন্মের পরে বাচ্চাকে মধু দেওয়া হয় কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না ওদের বাচ্চা দেখবেন, হ্যাঁ যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না তার সুস্থ বাচ্চা হয় না, ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে সুস্থ নয় সে কান্নাকাটি করে না। তখন কি করে? বাচ্চা যখন দেখবেন জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন বাচ্চা যাতে কান্নাটা বন্ধ হয় তার জন্য মুখে মধু দেওয়া হয়। বাচ্চাকে মধু মধু কথা বলবে বলে মধু নয়, তবে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে সবাই কান খুলে শুনে নিন। কি শাস্ত্র বলল? পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, বইটার নামই জোরে বলে দিচ্ছি, হিন্দু ধর্ম কি এবং কেন। এই বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ, তাতে পরিষ্কার করে লেখা আছে, পরাশর গৃহসূত্রকার বলছে যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে একটা কাজ করলে, বলবো না বাদ দিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপরে বলবো, না আজকে বলে দিয়ে যাবো, আজকেই বলে দিই। এইদিকে বাচ্চার মুখে মধু মধু কথা হবে কখন? বলছে আঁতুর ঘর থেকে
অসোচ গৃহে আপনি জন্মের পরে এক মাস থাকেন না, জোরে বলুন হানানা, অসোচ গৃহে থাকেন, ওই অসোচ গৃহ থেকে আঁতুর ঘর থেকে যখন এলেন বাচ্চাকে স্নান করালেন, স্নান করার পর যদি মুখে কেউ মধু দিতে পারে তবে কিন্তু তার ছেলে মধুর মধুর কথা বলতে পারে। এবার থেকে যাদের বাচ্চা হবে তারা আঁতুর ঘরের পর থেকে বাচ্চার মুখে মধু দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, পরাশর গৃহসূত্রকার বলল। আর একটা নিয়ম বলে গেছে, অন্নপ্রাশন যেদিন হয় অন্নপ্রাশন সেই দিন যদি বাচ্চার মুখে আপনি মধু দিতে পারেন তাহলে বাচ্চা 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। এই জন্য মাথায় রাখবেন আপনারা, বাচ্চাকে মধু কখন দিতে হয় সেই সময় দিতে হয়, কিন্তু আজকে সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিল বলে মধু কোথাও কিনে পাচ্ছে না, দোকান থেকে কিনে পাচ্ছে না, তাই কি করলো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, আচ্ছা বলুন তো আমি একটু বলি, কি পুজোর দিনে ছেলেটা জন্ম নিয়েছিল, জোরে বলুন, কি পুজোর দিনে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোর দিনে জন্ম নিয়েছিল, তাই কি বললো, মা কে বলছে, মা আশীর্বাদে করো, মা আশীর্বাদে করো, সরস্বতী পুজোর দিনে কোনো বাচ্চা জন্ম নিলে বলি মা ছেলে যেন গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, ইঞ্জিনিয়ার ডাক্তার হয় মাস্টার হয়, তিনি কি বলছেন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, তোমরা আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, এই ছেলে যখন বড় হলো নাম রাখলো রঘুনন্দন, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপনাদের ছেলের নাম কি রেখেছেন আমি জানি না, তবে ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখলে খুব ভালো হয়, ছেলে মেয়েদের নাম মহাপুরুষের নামের সঙ্গে রাখলে খুব ভালো হয়, যে যেখানে বসে আছেন ছেলে মেয়েদের নাম মহাপুরুষের নামে নাম রাখুন, কার নাম রাখবেন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল মুসলমানদের ছেলেদের নাম রাখবে, কিন্তু বিবেকানন্দ নাম রাখবেন হিন্দু ছেলেদের, কি নাম রাখবেন, রবীন্দ্রনাথ নাম রাখবেন, আপনাদের নাম রাখতে হবে, মহাপুরুষের নামে নাম রাখলে ছেলে খুব ভালো হয়, মেয়েদের মহিষী নামের সঙ্গে নাম রাখলে মেয়ে খুব ভালো হয়, নামটা কিন্তু ভালো রাখতে হবে, অজামিল চুরি করতো ডাকাতি করতো, ছেলের নাম কি রেখেছিল, নারায়ণ, অজামিল একদিন নারায়ণ বলতে বলতে মরেছিল, স্যার গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা হয়েছিল মা, ওই যে ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখেন তাহলে ভালো হয়, কিন্তু আমাদের এখন কী নাম রাখে বলুন তো, নাট ভোল্টু পোল্টু সোল্টু যত রকমের খাটো নাম আছে, আবার অনেকে আদায় আদর করে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরে আয় আর কি, কোনো উপায় নেই, পাপাই নামটা চেঞ্জ করবেন, পাপু বলবেন কিন্তু পাপাই বলবেন না, অনেকে খুব আদর করে এ পাপা কি আদর করে ডাকে, না না ছেলের নাম রাখলো কি রঘুনন্দন, এই ছেলে যখন 5 বছর বয়স হলো তখন কৃষ্ণ নাম করতে লাগলো, কেন বাবা যেমন ছেলে তো সেরকম হবে, তাই কৃষ্ণ নাম করছে, আপনারা সবাই হাত তুলে কৃষ্ণ নাম করুন একসঙ্গে, কৃষ্ণ কেশব কেশব, রঘুনন্দনের জন্ম হয়ে গেল, হাত তুলে কীর্তন করুন, রঘুনন্দন গাইছে, কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ মাধব মাধব, সুধা মাখা এই নাম হরি, এই নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি, নাম মধু মাখা এই নাম, আজকে যে আনন্দ করে গাইবে সারা বছর আনন্দে যাবে, তাই সবাই আনন্দ করে গান, হাত তুলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি, নাম
রাজি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে নাম হরি নাম মধুমাখা হে নাম।